এক ছিল রাজার কুমার, রাজ্য সম্পদের চূড়ায় বসেও উদাসীন। তার প্রাণ যেন কোনো গভীর প্রেরণায় সদা ব্যাকুল। গৃহ পরিজন তাকে বাঁধতে পারেনি। হঠাৎ একদিন ঘর ছাড়া বৈরাগী মন নিয়ে সে উধাও হয়ে গেল। কেউ তার খোঁজ পেল না। পরিচিত বৃত্ত থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল সে। রাজার কুমার পথ চলেছে তো চলেছেই, মনে মনে ভাবে, আমায় পথ কে দেখাবে? কোথায় সেই কর্ণধার যিনি আমায় ভবসাগর পাড়ে নিয়ে যাবেন? কোনো এক সুপ্রভাতে সে এসে পৌঁছল সবুজ ছায়া ঘেরা এক আশ্রমে। দূরে পাহাড়, অরণ্য, নির্ঝরের ধ্বনি, আর এদিকে নিরালা নির্জন তপবন। শাস্ত্র পড়াচ্ছেন এক ঋষি, প্রভাত তপনের মতো তাঁর উজ্জ্বল আনন। মুগ্ধের মতো এগিয়ে রাজকুমার ঋষির চরণে নত হল। কোথা থেকে এলে কুমার? প্রভু, আমি পথ হারিয়েছি, আমায় পথ দেখান। কোন পথ চাও বৎস? শ্রেয় পথ ভগবান, সে যে বড় কঠিন, ক্ষুরধার পথ। অসীম মনোবল নিয়ে তবে চলতে হয় সে পথে, প্রতি মুহূর্তেই পতনের ভয়। আপনার আশীর্বাদে পথ সুগম হবে দেব। বেশ, আশ্রমে থাকো বৎস, অনেক কাজকর্ম করতে হবে। তোমার সুকুমার দেহ, পরিশ্রম করতে পারবে তো? আমার সাধ্যমতো করব। তুমি আশ্রমের কাজকর্মে এখন লেগে থাকো, সময় যখন হবে আমি নিজেই ডেকে নেব। রাজার ছেলে হলেন আশ্রমবাসী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমের সব কাজ হাতে নাতে করতে হয়। ক্লান্তিহীন, বিশ্রামবিহীন কর্মের চাকা ঘুরেই চলে। ধীরে ধীরে রপ্ত হয় কাজকর্মগুলি, অনভ্যস্ত হাতে পটুতা জাগে, মন হয় সজাগ। কিন্তু কই যে গভীর বৈরাগ্যের প্রেরণায় রাজপ্রাসাদ ছাড়লেন, তার সাধনের শুরু কবে হবে? দিন চলে যায়, মাস ঋতু আপন ছন্দে ঘুরে ঘুরে আসে। গাছের পাতা ঝরে, আবার সবুজ কচি পাতায় ছেয়ে যায় বৃক্ষের শরীর। ফুল ফুটে, ফুল ঝরে, ফল ধরে, ফল পড়ে। শুধু কুমারের জীবনচর্যায় কোনো বিবর্তন নেই, যেন বাঁধা কঠিন নিয়মে নিগড়ে। মনে মনে অভিমান জমে, তবে কি জীবন এই কায়িক পরিশ্রমেই শেষ হবে? বিফল হয়ে যাবে অন্তরের প্রেরণা? তাঁর কাজে সকলে খুশি, গুরুদেব, কিন্তু কই কোনো পাঠ নেবার কথা কেন তিনি বলেন না? কুমার ভাবেন, আর নয়, যাই অন্য কোথাও চলে যাই। অনেক কষ্ট তো করলাম, ফল কি হল? এমনি সাত পাঁচ ভেবে বিমনা হয়ে হাতে তুলে নিলেন আশ্রমের সাধুদের জল রাখার কলসিটি। ভারী সুন্দর গড়ন, লাল রং, সেটি নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে ঝর্ণার জল আনতে হবে। যেতে যেতেই পরিকল্পনাটা মাথা চাড়া দিল। কলসিটা ঝর্ণার ধারে ফেলে যেদিকে দু চোখ যায় চলে যাব, তারপর আমি মুক্ত। যেমন ভাবা তেমনি কাজ। কিন্তু কি আশ্চর্য, কে যেন তাকে ডাকছে। ফিরে দেখেন
মাটির কলসিটার মুখ থেকে কথা বেরোচ্ছে। কি কাণ্ড, রাজপুত্র তো থ, কলসি বলছে, কোথায় যাও রাজকুমার? আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ? তুমি কি এমন কষ্ট করেছ? আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবার কাজে লেগেছি। আমার কষ্টের কথা একটু চুপ করে বসে শোনো, তারপর যদি চলে যেতে চাও তো যেও, বাধা দেব না। বিস্মিত কুমার বলেন, বলো তবে, শুনি তোমার কষ্টের কথা। আমার কষ্ট যখন তুমি জানোই, তখন তোমার কষ্টের কথা শুনতে আমার আপত্তি কী? কলসি বলে, তাহলে শুরু থেকেই বলি। জানো, আমি প্রথমে ছিলাম কঠিন মাটি, ধরিত্রী মায়ের বুকে মিশে থাকতাম। আলাদা কোনো সত্তা আমার ছিল না, সকলে আমায় মারিয়ে যেত, তবু চেতনা জাগত না, কারণ আমার আলাদা অস্তিত্ব বোধই তখন জাগেনি। হঠাৎ একদিন কোমর আমাকে খুঁড়ে তুলল, আমার পরিচিত বৃত্ত থেকে যেন ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে দিল স্তূপীকৃত করে। পড়ে আছি তো পড়েই আছি, একগাদা মাটি বই তো নই, সূর্যের তাপে কখনো শুকিয়ে যাচ্ছি, কখনো বা বৃষ্টির জলে কাদা হচ্ছি, কেউই আমায় নিয়ে মাথা ঘামায় না। ভাবছি, এমনি অনাদরে পড়ে পড়েই কি নিঃশেষ হব তবে? ওমা, হঠাৎ একদিন কুমোর এসে হাত লাগালো, আমার প্রতি কণা আলাদা করে, তার মধ্যে থেকে কত কাঁকর আবর্জনা বার করতে লাগলো। অবাক হয়ে ভাবলাম, কই, জানতাম না তো আমার মধ্যে এত কাঁকর এত আবর্জনা আছে। প্রাণ যেন যায় যায়। উহ, মাটি পাঠ করার সময় যে যাতনা ভোগ করেছি সেটা ভাবলেও এখনো শিউরে উঠি। নিজের মধ্যে এত খাদ এত মন্দ আছে ভাবতে কার ভালো লাগে বলো? যাক, তারপর দেখি জল মাখিয়ে কুমোর আমায় দিব্যি একটা মাটির তাল করে ফেলল। আমি যেন একটা আকার পেলাম, আলাদা ব্যক্তিত্ব পেলাম, কাঁকর মুক্ত, ভেজাল মুক্ত, আমি শুদ্ধ, আমি ভাবতে কত আনন্দ হয়। কিন্তু তখনও তো বুঝিনি কি নিদারুণ কষ্ট আমার জন্য অপেক্ষা করছে। এইবার আমায় হাতে তুলে নিলে কুমোর, দিলে চাকে ফেলে, আমার সত্তাকে দোলে পিষে যেন চূর্ণ করে দিল। মনে হলো, এইবার বুঝি আমার অন্তিমকাল উপস্থিত। অসহনীয় যন্ত্রণা, কি বিষম ব্যথা সেই রুদ্ধ যাতনা প্রকাশের ভাষা ছিল না। কিন্তু কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন এলো, আমি একটা কিছু হয়ে উঠলাম, একটা নির্দিষ্ট আকার নিলাম। কিন্তু তখনও তলতলে কাঁচা, দেখলাম আমি যেন কিছু ধারণের পাত্র হয়েছি, কিন্তু কোনো বস্তু রাখলে তা ধারণের মতো কঠিন হয়নি এখনো। কুমার, তুমি কি আমার কথা কিছু বুঝতে পারছ? পারছি, বুঝেছি, গুরুর শিক্ষা গ্রহণের যোগ্য পাত্র আমিও হতে পারিনি, বড়ই তলতলে বড়ই কাঁচা রয়ে গেছি। তাই এখানেই শেষ হলো না কুমার, আমি পড়ে রইলাম প্রখর রোদে, রোজই পড়ছি পড়ছি, জ্বলে পুড়ে যাচ্ছি, কিন্তু কই, গলে তো যায়নি। দেখি পড়তে পড়তে কখন শক্ত হয়ে গেছি, বেশ খটখটে,
ভেঙে পড়ছি না, নুয়ে পড়ছি না, বেশ সোজা খাড়া হয়ে রোদের নিচে বসে আছি। মনে মনে ভাবছি, এবার বোধহয় তবে আমার কষ্টের শেষ হলো। এমন সময় দেখি হন হন করে কুমোর আসছে, আমায় তুলে নিলে, ঘুরিয়ে ফিরিয়ে দেখলে, মনে হলো মুখে হাসি, তারপর নিয়ে চলল। কোথায় সে তুমি ভাবতেও পারবে না কুমার। দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আমাকে তারই মধ্যে ফেলে দিলে। আগুনে কি পুড়েছ কুমার? সেই দহনের যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। ধিকি ধিকি করে আগুন আমার অঙ্গের অণু পরমাণুতে অদ্ভুত এক রূপান্তর ঘটাল। আমার সাদা রং লাল হয়ে গেল, নিজেকে নিজেই যেন চিনতে পারছিলাম না। তারপরে ফেলে দিল শীতল জলে, তপ্ত অঙ্গ আমার জড়িয়ে গেল। ধীরে ধীরে এক নতুন তনু নিয়ে আমি নিজেকে নতুন করে পেলাম। ভাবলাম, এতদিনে আমার কোনো কিছু ধারণের শক্তি হলো, এখন জল দুধ ঘি দই যাই রাখা হোক থাকবে, পড়ে নষ্ট হবে না। এ একটা তৃপ্তি, কি বলো? আমার কাঁচা আমিটা মরে যেন পাকা আমি জন্ম নিল। তারপর আমায় নিয়ে গিয়ে দোকানে সাজালো, অপেক্ষা করে আছি যদি কারো কাজে লাগি। কই, কেউ তো নেয় না, সবাই দেখে, যাচাই করে আর চলে যায়। শেষে ওই সাধুর শিষ্য গিয়ে আমায় কিনে নিয়ে এলো। দেখো, এত কষ্ট করার পর আমি সাধু সেবায় লেগেছি, আর তুমি আমাকে ফেলে দিয়ে যাচ্ছ? তুমি আমার থেকেও কি এমন বেশি কষ্ট করেছ যে এমন সাধু সঙ্গ ছেড়ে চলে যাচ্ছ? রাজপুত্রের মাথা লজ্জায় নুয়ে পড়ল। ফিরে চললেন গুরুর কাছে, সঙ্গে কলসি ভরা স্বচ্ছ জল। গুরু এবার স্মিত হেসে আহ্বান করলেন, এসো কুমার, আজ তোমার সাধনের পাঠ দেবো।